কতক্ষণ ধরে রাখা যায় ধরো মাইকের গায়ে অসীম ক্ষমতা, সব এখানে পড়লো আর গুলো সব ছাড়িয়ে গেল। আমি তখন এই কেনিউটা দিই, হয়তো লাথি মেরে একদিন বেরিয়ে যাচ্ছি, ও আবার গণ্ডগোল করে আনছে। এই করতে করতে আমার এই মাথার সম্পূর্ণ সব ছাড়িয়ে মানিয়ে গেল, কান ফান সব ঝুলে গেল, এধারে মাড়ি ছাড়িয়ে গেল, গায়ে খুব একটা ক্ষত হয়নি, তিন চার জায়গায় ক্ষত হয়েছিল। হাই ফ্রেন্ড, সুন্দরবনে ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের ঘটনা আজকে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন, শোনা যাক আজকে সেই ঘটনা। প্রথমেই আমরা কাকুর পরিচয় জেনে নেব। আপনার পরিচয়? বাড়ি সাজানিয়া 2 নম্বর এমনি বাড়ি, থানা কোস্টাল মোল্লাখালী, জেলা 24 পরগনা। কাকু, আপনার যে সুন্দরবনের জঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা শুনলাম যে বাঘের সাথে একটা খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ঘটনাটা কিভাবে ঘটেছে সেইটা বলুন আমাদের। এখন একদিন আমরা তো মাছ কাঁকড়া মেরে খাই, তারপরে একদিন তারপরে আমরা বাড়ির থেকে একদিন চলে গেলাম জঙ্গলে, গিয়ে একদিন ওখানে মাছ কাঁকড়া মারা হলো। আমার সে বন্ধুটা বললো যে এইখানে ঢোকা যাবে না, আমি তখন বললাম যে না, এইখানেই ধোকা হবে। তারপরে মানে ধর পূর্বে যেখানে আনা হলো এইখানেই কাজ করা হবে। সেটা কোথায়, জায়গাটার নাম? সে জায়গাটার নাম আছে বড় নিশায় ধুধুলখালি। আপনার বাড়ি থেকে কতদিন লাগে যেতে? আমার বাড়ি থেকে নৌকো বেয়ে গেলে 3 ভাটা 4 ভাটা লাগবে, আর মোটে গেলে 2 ভাটা লাগবে। এইবার ওখান থেকে সেদিন সন্ধ্যেবেলা ওখানে যাওয়া হলো, তারপর আমার কিছু মাছ টাক ধরলাম, ধরে নৌকো খাওয়া দাওয়া হলো। কাঁকড়া তো আমরা জঙ্গলগুলি খুব একটা খাইনি, যেহেতু কাঁকড়ার দাম বেশি, এবং মাছ ফাল মেরে খাওয়া দাওয়া হলো। রাত্রি যখন আমরা নৌকো খালের মধ্যে চাপান করি, আমাদের ছোটো নৌকো এ ধরনের পাক খাবে খসে, একটা লাল কাছি গেলাম, সেখানে দেখলাম একটা বিকাট গন্ধ। তা একজন বলছে বাঘ, আমি বলছি না, এরকম নানা রকম চিন্তা ভাবনা মাথায় এসে গেল। ওপারে আমাদের কান মাছের লোন সানা আছে। যে গ্যাসটার কথা বললেন, মানে এটা কিসে, কি ধারণায় মানে গ্যাসটা? মানে অনেকে বলছে বাঘ, আবার আমরা বলছি বাঘ না, মানে অনেকে বলছে কি, আমাদের 3 জন লোক নৌকোই, একজন বলছে বাঘ হবে, আমি বলছি না, ঝর্ণা এই খালের ঝর্ণার একটা গন্ধ আসবে। রয়্যাল বেঙ্গল টাইগারের গা থেকে কি এরকম কোনো গ্যাস আছে? ব্যাপক একটা গন্ধ আসে, এটাও হয় হয়তো আমরা দেখি, তুমি আমরা 3 জন লোক আছি, ও ভয় করবে, এই কারণে বলা হলো না, ওরা বাঘের কোনো গন্ধ না, জঙ্গলের গন্ধ। অথচ বোঝা গেছে বাঘের গন্ধ, মানে বাঘের গাছ থেকে ব্যাপক একটা গন্ধ বেরোয়। তারপরে ওপারে কান মাছের দোল টানানো আছে 300 বড়শি, মানে আমরা যেখানে আছি তার অপোজিট পারে। এইবার ভোরবেলা ওখান থেকে আমরা সেদিন প্রতিবাদের জোয়ার, মানে পূর্ণিমার পরের দিন, যেমন আজকের এই কাল গতকাল গেল, এরকম একটা জোয়ারে ফার্স্ট সকালে মানে ভোর থেকে আমরা জঙ্গলের দোল ছাড়া শুরু করছি। প্রথম মানে যে খামানটা দিই আমরা, সেই খামানে হাফ দনফেলা হয়ে গেল। যাওয়ার পরে জঙ্গলের মধ্যে দিয়ে কি একটা শব্দ হচ্ছে, আমাদের যে মাঝি সে বলছে যে দাদা কি একটা শব্দ হচ্ছে, আমাদের যে মানে কাঁকড়া চলে সে বলছে কি সরফর নড়ে গেছে, অসুবিধে নেই, সরফর নড়তে পারে তো, আমাদের খামানটা ফেলে নাও, তারপর যাওয়া হবে। এখন আমরা আর কিছু দূর নিয়ে গিয়ে ওই বাঘ এখন হ্যাঁ করে নাম মেরে পড়ে, খালের কাঁকড়িটা খুব উঁচু, মানে ব্যাপক উঁচু, আমরা দেখতে পাই, বাঘটাকে দেখতে পাই, দেখতে পারি। ও যখন নাম মেরে পড়ে তখন আমি এই বাঘের 2 হাত ধরে ফেললাম, আমি নৌকোর গলি মাথা বসে আছি, মানে আমি লোন ফেলছি, ধরে ফেললে ওই যে আমার বন্ধু ছিল, একজন তো জ্ঞান হারিয়ে গেল, আর একজন এই আমার বাঘে আমার সঙ্গে বাঘের সঙ্গে বুকের কাছ সেট হয়ে গেল। যাওয়ার পরে ও আর মেরিতে পারছে না, আমি বাঘ ছাড়ছি না বলে, কিছুক্ষণ পরে মানে বেশ 10-15 মিনিট পরে, কতক্ষণ ধরে রাখা যায় ধরো বাঘের গায়ে অসীম ক্ষমতা, তখন মনে আসে যেন আমার এই বাউল দুটো খুলে গেল। তখন আমি ওই ছাড়িয়ে দিলাম, মানে এখান থেকে সরিয়ে একখানা সর্ব এখানে পড়লো, আর গুলো সব ছাড়িয়ে গেল। যাওয়ার পরে আমি বাঘটাকে তার নামে ফেলে দিলাম, নৌকোর এক সাইডে পড়ে গেল, আমি আর এক সাইডে পড়লাম। তখন আমার যে বন্ধুগুলো ছিল বাঘের গার ওপর নাম মেরে পড়লো, আরেকজন জ্ঞান হারিয়ে গেল। অ্যান এইভাবে বাঘের থেকে আর ওর থেকে মারামারি হচ্ছে, আমিও নিচে পড়ে মানে জলে পড়ে মারামারি করছি, বাঘের সঙ্গে আমি যতটা পারি ততটা মারামারি করছে। ও মুগুলার কাছে যায়, আমি তখন এই কেনিউটা দিই, হয়তো লাথি মেরে একদিন বেরিয়ে যাচ্ছি, ও আবার গণ্ডগোল করে আনছে। এই করতে করতে আমার এই মাথার সম্পূর্ণ সব ছাড়িয়ে মানিয়ে গেল, কান ফান সব ঝুলে গেল, এধারে মাড়ি ছাড়িয়ে গেল,
গায়ে খুব একটা ক্ষত হয়নি, তিন চার জায়গায় ক্ষত হয়েছিল। তারপরে ওখান থেকে বাঘ প্রচণ্ড মার খেয়ে, মানে আমার যে বন্ধুরা বাঘের গায়ে পড়েছিল, ও প্রচণ্ড মার মারলি বাঘটা লাফ মারিয়ে জঙ্গলে যাওয়ার চেষ্টা করে। তখন ওই হাঁসের ভিতর ল্যাসটাকে পিছিয়ে ধরে রেখেছিল। তখন ওই নৌকো, আমার নৌকো যে নৌকো ছিল, নৌকোর এধারে আমার সেই বন্ধুটা, আমি জলের মধ্যে, আরেকজন জ্ঞানের গেছে, ওই নৌকো জঙ্গলে গায়ে কাছিয়ে যায়। আমি জল থেকে উঠে দেখছি নৌকো একধারে, বাঘ একধারে, আমার সেই বন্ধুটা একধারে। আমি হাত ধরে এরকম ভাবে টেনে নিলাম যে তুমি ছেড়ে দাও। ও যখন ছেড়ে দিল, বাঘটা চলে গেল। যাওয়ার পরে আমাকে বলছে নৌকো ওঠা, আমার না, আমি নৌকো যদি উঠি তুমি একা নৌকো নিয়ে যেতে পারবে, সামাল কই। এই সামানে খুঁজতে খুঁজতে দুজন খুঁজতে খুঁজতে দেখলাম জলের ভিতর পড়ে আছে, জ্ঞান হারা। ওকে তুলে নৌকো ডরা করে টান দিলাম। তখন আমাকে বলছে তোমার মানে বাড়ি দেবো বলো। আমি তখন দেখলাম বাঘের সঙ্গে ও মারামারি করেছে অনেকক্ষণ, অত চোখগুলো সব ভারী হয়ে গেছে, তাও মারলি মারতে পারে। আমি তখন নৌকো উঠে পড়লাম, বসে নিজেরও মন ভালো লাগছে না যে ওই বাঘ আবার আক্রমণ করতে পারে। তখন আমি ওই নৌকো থেকে একখান সেলি নিয়ে আমি ডরা করে মাথা দিয়ে এরকম করে বসে আছি। তখন রক্ত পড়ছিল ডরা করে ভরছি, আর ও পিছন দিকে উঠে নৌকো বেয়ে নিয়ে যাচ্ছে। তারপরে আমি দেখলাম একা একা নিয়ে যাচ্ছে, অনেক সময় দেরি হবে, আমি একখান ডান খালি দিলাম, দিয়ে বড়ো খালে বেরিয়ে গেলাম, মানে গাঙে বেরিয়ে গেলাম, নদীতে যেটা বড়ো নদী সেখানে বেরিয়ে গেলাম। গিয়ে ওখানে গ্রামে দিয়ে আমার গায়ে যে জামা প্যান্ট ছিল, সেখান থেকে শীতকাল অগ্রহণ মাসের 12 তারিখ আমার গায়ে জামা প্যান্ট খুলে এই চিনি দেওয়া, হ্যান করা ত্যান করা, এইভাবে করতে করতে বেশ ঘন্টা 2 আড়াই সময় কেটে গেল। আমাদের সঙ্গে আর একটা নৌকো ছিল, তাদেরকে ডাকা ডুকো করতে করতে ঘন্টা 2 আড়াই কেটে গেল। ওরা তখন না ডাক শুনতে পেলো, আর শ্যামলকে জ্ঞান ফেরানো হলো। তারপরে ওখান থেকে জ্ঞান ফিরিয়ে এই হাট নৌকো বেরিয়ে চলে যাই। তখন সব জায়গায় রক্ত বন্ধ হয়ে গেছে, এই জায়গাটা রক্ত বন্ধ হচ্ছে। তখন কী হবে কী করি, একটা ত্রিবেণী নৌকো দিকে ওখানে নৌকো ধরা হলো, ধরে আবার বেশ কিছু চিনি নেওয়া হলো। তখন আমার মনে হচ্ছে মানে গাছ পায়ে সব ফুলে গেছে, জ্বালা যন্ত্রণা মনে হচ্ছে যে আমি নদীতে ধাম মেরে পড়ি। তখন ওরা আমার নৌকোর সঙ্গে বেঁধে রাখলো, বেঁধে রেখে ওরা নৌকো পায় আর আমার এই ট্রিটমেন্ট করে। এইভাবে নৌকো বেয়ে ঘাটে আসতে লেগে গেছে রাত 8টা থেকে 9টা। যত হোক আমার এটা আনুমানিক, আমি ঠিক টাইমটা বলতে পারলাম, তবে 7টার অভ্যাস হয়ে গেছে। মানে সে সময় আপনি মানে আপনার মানে আমার জ্ঞান আছে, জ্ঞান আছে, জ্ঞান আমি প্রচণ্ড, সে সময় তো আপনার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি জ্ঞান হারাইনি। আমার কষ্ট হচ্ছে এমন কি মনে হচ্ছে আমি নদীতে ধাম মারি পড়ি, আমি জ্ঞান হারাইনি। ওখান থেকে এসে আমাকে নৌকো মানে ঘাটে লাগিয়ে কোনো কিছু না তুলে আমাকে বাড়ি তুললো, তুলে একটা ওই যে ধান ঠেঙানো যে ধারাট, ওই ধারাটে করে বাজারে নিয়ে গেল ডাক্তারখানা। ডাক্তারখানায় নিয়ে গেলে ওখানে প্রাথমিক চিকিৎসা যেটা করার দরকার, টিটিনাস ফিটিনাস নিয়ে ডাক্তারবাবু বললো এখানে হবে না, সেখান থেকে বোর্ড করে নিয়ে জানা হয় জটিরামপুর ঘাটে। জটিরামপুর ঘাটে ওখানে ভ্যান ঠ্যান ঠিক করে রাঙাবেলিতে নিয়ে জানা হয়। রাঙাবেলি বললে এখানে আমরা পারবো না। গোসবাতে যখন নিয়ে গেছে তখন আনার পরে ডাক্তারবাবু বলছে আমি গাছ দিতে পারবো না, এই রোগী বাঁচবে না। ডাক্তারবাবু বললো যে ঠিক আছে, আমার বন্ধু বান্ধবরা বললো যে মারে মারুক যাই হোক আপনি দেখুন। তারপরে ডাক্তারবাবু দেখলো দিকে ওই সেলাই ফেলাই সেলাইন ফেলাইন করছে, বেলা 9টা বেজে গেল। সেখান থেকে আমি 27 দিন জ্ঞান হারাছিলাম। ওরা কীভাবে খাওয়ানো কীভাবে ধোয়ানো আমি কিছু বলতে পারি না। আমি জ্ঞান ফেরার পরে শুনলাম ডাক্তারবাবু আমার সাথ থেকে এখান থেকে রুমি দেয়নি, আর আমাকে কী খাবিয়ে না খাবিয়ে ওরা আমি শুনিনি। সেখান থেকে হসপিটালে আমি 11 মাস চিকিৎসা হই। তারপরে কিছু ক্ষত বিক্ষত গায়ে থাকে, আমাকে ছুটি দিলে আমি বাড়ি এলাম। বাড়ি এসে বছরখানি চিকিৎসা হসপিটালে হয়েছি। এখন যে আপনার যে মুখটা এখন দেখছি সাইটে, এই মুখে যে এই থাবাটা কি প্রথমে এখানে মেরেছিল? হ্যাঁ, ওই আমার হাতের ভিতরে বললাম না, হাতের ভিতরে ছাড়িয়ে গিয়েছিল, এখান থেকে একখানে হাতে এখানে পড়লো, আর একখানে এখানে ছিল, আর একখানে এখানে। আমি তখন পাল্লা মেরে ফেলে দিলাম। আচ্ছা, বাঘ নদীর ওপারে মানে নৌকার ওপারে পড়লো, আমি এপারে। এখন যেটা মুখের পরিস্থিতি দেখছি, এখন কি এখানে কি যন্ত্রণা কিছু হয় কি? হ্যাঁ, এখন যন্ত্রণা হয়, ওই জন্য ওষুধ খেতে হয়, খাওয়া দাওয়া সবার খুব প্রবলেম।